শাকিল আপনি আবার একটু কথা বলবেন এখন আবার একটু কথা বলবেন এখন ঠিক আছে ভাইয়া এখন ঠিক আছে বলেন আমার প্রশ্নটা হইলো কি ভাইয়া আমি বলছিলাম না আমেরিকা তো আবিষ্কার হয়নি আমেরিকা তো অনেক পরে আবিষ্কার হয়েছে ভাই ক্রিস্টোফার কলম্বাস নামক যে ইউরোপিয়ান নাবিক তিনি অনেক পরে আমেরিকা নামক যে একটা দেশ আছে সেটাই মানুষ জানতো না আগে তো তখন মানুষ ছিল ভাইয়া হ্যাঁ মানুষ তো ছিল আচ্ছা তো আমার প্রশ্ন হলো যে তখন যদি ওখানে মানুষ থাকে তাইলে শুধু এইখানে নবী আসল নামক মানে ওই পাগল কেন আসলো মানে ওই ওই প্যালিস্তিন ইরাক ইরান মানে এইখানে কেন আসলো ওই কেন কেন মানে আল্লাহ পাঠাইলো না সেটা তো ভাই আমার প্রশ্ন যে অস্ট্রেলিয়াতে নবী কই আমেরিকা নবী কই নবী কেন সব শুধু ওই মধ্যপ্রাচ্যের ওই জায়গাটাতেই জন্ম নিল আসলে বিষয় হচ্ছে এক এক অঞ্চলে এক একটা এক এক ধরনের পাগল থাকতো হম যেমন ভারতে থাকতো অবতার অবতার নামক পাগল আহ ওই মধ্যপ্রাচ্যে থাকতো নবী নাম নামক পাগল অন্য দেশে আবার দেবদেবী নামক পাগল থাকতো যারা নিজেরাই দেবদেবী মানুষেরা এইরকম এক এক জায়গায় ছিল কালচার ছিল সেই কালচার অনুসারে তারা নিজেদেরকে একটু মানসিক সমস্যা মাথা টাথা খারাপ ওই মধ্যপ্রাচ্যের মানুষেরা ভাবতো এই লোকের এই লোকের উপরে মনে হয় ওহিনাজিল এই লোক মনে হয় নবী হয়ে গেছে এটা একটা সামাজিক ব্যাপার ছিল যে অন্য একজন লোক যদি একটু দেখতে শুনতে বা কথাবার্তা একটু অন্যরকম হইতো দিলে এক এক অঞ্চলের মানুষ তাদেরকে এক একভাবে ট্রিট করে যেমন ধরেন ইউরোপে যদি এইখানকার মানুষ পাগল হয় তাহলে তারা তাদেরকে একটা মানে মেন্টাল অ্যাসাইলাম বলে একটা জায়গা আছে সেখানে তারা পাঠায় দেয় সেখানে অনেক পাগল একসাথে থাকে আবার বাংলাদেশে যদি এরকম পাগল টাগল থাকে আমাদের গ্রাম আমাদের শহরেও বা গ্রামেও এরকম পাগল ছিল তাদেরকে আমরা ইয়া বলতাম একটু আউলা মাথা বলতাম হ্যাঁ সে একটু মাথা একটু গরম হইছে এরকম বলতাম আমরা তাই আমরা আবার তাদেরকে যে খারাপ ব্যবহার করতাম তা না আমরা আবার তাদেরকে বাসায় আসলে আসলে খাইতাতে দিতাম তো এই আরব দেশে ব্যাপারটা সিস্টেমটা ছিল তারা তাদেরকে নবী ভাবতো নবী টবি বলতো ব্যাপার সিস্টেমটাই কালচারটাই এরকম এক এক দেশের একে কালচার আচ্ছা ভাই আরেকটা কথা ছিল কি যে মনে করেন একটা জিনিস বোঝাইতে যাইতেছি যে পালক পুত্রের বউরে বিয়ে করা জায়েজ আছে বা হালাল আছে তো এটা তো মানুষ হাদিস তো শুনলে মানে হাদিস শুনলে তো মানুষ বুঝে বা মানে তাই না যেহেতু হাদিসে লেখা আছে তো এইটা নবী মুখে না বইলা সে নিজে বিয়া কইরা দেখানোর মানেটা কি হ্যাঁ মুখে বললে তো হয়তো কোরআনই তো এটা কোরআনই বলা আছে পালিত পুত্রের স্ত্রী এটা তো মুখে কোরআনের একটা আয়াত দিয়ে দিলেই হয়তো আবার নিজে কইরা দেখাইতে হবে তারপরে মানে তারপর মানবে মানছে এটা তো আসলে খুবই উদ্ভট কথা মোহাম্মদ যদি কোরআন কোরআনে যদি এটা লেখা থাকতো তাহলে মুসলমানরা অবশ্যই মানতো মুসলমানের করতে পালিত পুত্রের দেখা মাথা গরম হয়েছিল আচ্ছা ভাইয়া ওই যখন আঙ্গুলের ইশারা চাঁদরে দুই টুকরো পড়ছিল নবী তখন কি চাঁদ মানে নিচে মাটিতে পড়ছিল নাকি ওইখানে দুই টুকরা হয়েছে

এই কথা বলে যখন আবু জেহেল ছাদের দিকে তাকালেন রাহমাতুল্লাহি আলামিন বিসমিল্লাহর শাহাদাতের আঙ্গুলটা ইশারা করলেন আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে দিলেন ইক্তাবাতি الساعه ওয়ান কমার হে চাচা আমার বন্ধুরা আমার বন্ধুরা বরকতে আমার বন্ধুর মর্যাদা রক্ষায় চাচা তুই বিঘোন্বিত হয়ে আ জমির ভিতরে আশ্রয় কর আল্লাহু আকবার আমার নবী শাহাদাতের আঙ্গুল ছাদের দিকে ইশারা

ছয় হাজার আটশো পনেরো নম্বর হাদিস তিনি বলেন আমি না আমরা রসিসালের সঙ্গে ছিলাম আমার অবস্থা চন্দ্র বিদীর্ণ হয় হয়ে গেলো একখণ্ড পাহাড়ের এপাশে পড়লো অপর পড়লো পাহাড়ের পাশে আরেকটা দেখি

কপিল শর্মা শো আর হাদিসের বই এগুলো হচ্ছে আমার জন্য সমান কথা আসলে না আসলে আমি বুঝি না ভাইয়া ওই যে ওই যে বাংলাদেশে যেসব মূল্যরা অনেক জ্ঞানী দাবি করে নিজের ওরা কি একটা বার চিন্তা করে দেখে যে একটা চার যদি মানে একটা উপগ্রহ যদি পৃথিবীর দিকে আসে বা পৃথিবী দিকে পতিত হয় তাহলে জোয়ার বাটা বা যেরকম আছে না এগুলা হইব খুব স্বাভাবিক এগুলা ছাড়াই মানে জমিনে পড়া গেল তাও আবার ওইটা বিশ্বাস করলো মানুষ

অন্ধবিশ্বাস যে কি পরিমাণ মানে মানুষ যে কি পরিমাণ পরিমাণে হাস্য করে এইগুলা মানে মানুষ বিশ্বাস করতে পারে এটা তো ভাই অদ্ভুত ব্যাপার একজন সুস্থ মানুষ শিক্ষিত বিশ্বাস করে কিভাবে যে সম্ভব আমি ভাই বুঝি আচ্ছা বলবেন ভাই হ্যালো আর কিছু বলবেন সাইকেল ভাই না ভাই আমার ওইগুলো জানা ছিল আর জানা থাকলে আমি অন্যদিন অবশ্যই যুক্ত হবো আপনার সাথে আচ্ছা ঠিক আছে তাহলে বিদায় জানি ভালো থাকেন পরে আবার নিশ্চয়ই কথা হবে